আলহামদুলিল্লাহ অবশেষে ভোট পাইলাম তবে ইঞ্জিল সারা ভোট সেই ভোট নিয়ে এই মুহূর্তে খাবার বোঝাই করে আজকে এরম একটা জায়গায় যেতেছি যেখানে মানুষ নাকি যায়ই না অনেক ভিতর অনেক ভিতরে তবে ইঞ্জিল সারা লোকা ইঞ্জিল সারা লোকা সেই লোকে কিন্তু নিয়ে এই মুহূর্তে রণনা দিলাম তবে আমাদের দিকে কিন্তু এখনও অনেক মানুষ তাকায় আছে তাকায় আসে তার দুঃখের বিষয় হচ্ছে যে কালকে যখন একটা বাড়িতে যায় যেই দিকে যে এক মহিলা অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে তিনি মানে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে আসে আশা করে অজ্ঞান হয়ে যায় কারণ প্লেট বাড়ি থেকে শুরু করে হাঁড়ি পাতিল কোনো কিছুই নাই কোনো কিছুই নাই সব কিছু কিন্তু ভাইসা চলে গেছে সব কিছু ভাইসা চলে গেছে কেন খাট ইলেকট্রিক জিনিস যা ছিল সব কিন্তু নষ্ট হয়ে গেছে টিনের ঘর বাড়িগুলো সব চলে গেছে পানির সাথে চলে গেছে তা তারা যখন বাড়িতে ফিরতেছে তাদের কষ্ট দুঃখের কিন্তু আর কোনো শেষ নাই যখন বৃষ্টি জ্বর তুই বানাবো তখন কিন্তু তারা ভিজে যাবো পুরো ভিজে যাব তা আমাদের উচিত এখন যে খাবার দেওয়ার পাশাপাশি মানে প্রস্তুতি নেওয়া যায় তাদের ঘর বাড়ি যেন দেওয়া যায় ঘর যেন যতটুকু সম্ভব ততটুকু দেওয়া যায় তা এটা আমাদের সবারই খেয়াল রাখতে হবে সবারই খেয়াল রাখতে হবে তবে পানি কিন্তু এখনও কিন্তু মানে কোমর পর্যন্ত পানি গলা পরিমাণ পানি কিছু কিছু যাওয়ায় তা এখনও কিন্তু মানে পানি আছে পানি আছে তা আজকে কিন্তু আমার ফেনি শেষ হয়ে গেছে ফেনি আজকে দেওয়া শেষ আমার কালকে আমি চলে যাবো হচ্ছে কমিলা তারপর হচ্ছে নোয়াখালী কারণ ফেনি থেকে কিন্তু পানিগুলো নেমে নেমে অন্য অন্য জায়গায় চলে গেছে তো ওই সব জায়গায় কালকে চলে যাব আর আপনারা যারা অনুরোধ করব যে আপনারা এখনও পানি আছে অনেক ভিতরে ভিতরে যেসব জায়গায় আপনারা খাবার নিয়ে যাবেন কারণ এখনও কিন্তু অসংখ্য মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে একটু খাবারের জন্য পানির জন্য পানির কিন্তু বড় সমস্যা পানির বড় সমস্যা কারণ কলগুলা কিন্তু এখনও মানে ডুবানো এখনও ডুবানো আর সেলাইন তো আসেই তা যার যতটক সম্ভব আপনারা বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসলে এই কাজগুলাই আমাদের সাথে যাবে আর কোনো কিছুই যাবে না তবে বেশি বেশি করে আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন তবে দিন শেষে যতই কষ্ট করি যাই করি মানে সঠিক মানুষের হাতে যখন খাবারটা দিতে পারি তখন এত ভালো লাগে এত ভালো লাগে বোঝানোর মতো না বোঝানোর মতো না তা অনেক ভিতরে যখন যাই আমরা হয়তো পাউ কেটে যাই সাপের ভয় থাকে অনেক সময় অনেক কিছু ভয় থাকে সেই ভয়কে যখন জয় করে যখন খাবারগুলো দিতে পারি আর সারাদিনের যত কষ্ট থাকে সব কিছু কিন্তু দূর হয়ে যায় তখন